কি বস ভালো তো সো হেই গাইস আই এম সুপ্রিয় সিং এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ছেলে কি বলো তুমি কি বস ভালো তো সো হেই গাইস আই এম সুপ্রিয় সিং এন্ড ইউ আর ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ছেলে নমস্কার বাংলা আমি বহিরাগত কন্ট্রোভার্সি আই ডোন্ট লাইক কন্ট্রোভার্সি বাট কন্ট্রোভার্সি লাইকস মি কজ আই এম বৌদিবাজ ফারার এক নম্বর বৌদিবাজ নমস্কার বাংলা আমি বহিরাগত সেটা বড় কথা নয় তো বড় কথাটা কি নমস্কার বাংলা আমি বহিরাগত অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে একটা কথা বলিনি না সিরিয়াসলি বলছি মানে অনেকদিন ধরে বলবো ভাবছি বাট বলা হয়নি তো অ্যাকচুয়ালি আমি কিন্তু বাঙালি না মানে যে সুপ্রিয় মাঝি নামটা জাস্ট এমনি শখে দেওয়া অ্যাকচুয়ালি আমার নাম হচ্ছে সুপ্রিয় সিং আমি নন বেঙ্গলি নমস্কার বাংলা আমি বহিরাগত বিগেস্ট কন্ট্রোভার্সি স্টার্ট ফ্রম হিয়ার তো বেসিক্যালি 19th November 2022 নমস্কার বাংলা বলে একটি ক্রিয়েটার্সদের মিট আপ রাখা হয় পার্ক স্ট্রিটের পার্ক হোটেলে তো সেই দিন বাংলার কিছু উচ্চ মানের ক্রিয়েটার্স কিছু নিম্ন মানের ক্রিয়েটার্স আর কিছু ক্রিয়েটার কি ক্রিয়েটার না আই ডোন্ট নো বাট তাদেরকে ভিড় বাড়ানোর জন্য ডাকা হয়েছিল সেইখানে গজব বেজ্জতি হ্যায় তো প্রবলেমটা হচ্ছে এখানে তোমাদের প্রিয় বৌদিবাজ ইউটিউবার দ্য গ্রেট অ্যান্ড গ্রেট বৌদিবাজ ইউটিউবার 410,000 মানুষের ভালোবাসায় আজ বৌদিবাজ ইউটিউবারকে সেখানে ডাকা হয়নি নমস্কার বাংলা আমি বহিরাগত এবার প্রশ্নটা হচ্ছে যে 1 লক্ষের চ্যানেল চোখে পড়ছে 2 লক্ষের চ্যানেল চোখে পড়ছে 3 লক্ষের চ্যানেল চোখে পড়ছে বাট 410,000 এই বৌদিবাজের উজ্জ্বল ঝলঝল চ্যানেলটা চোখে পড়লো না ব্যাপারটা কিরকম একটু ইললজিক্যাল লাগছে না নমস্কার বাংলা আমি বহিরাগত আরেকটা হতে পারে যেহেতু আমি নন বেঙ্গলি সুপ্রিয় সিং তাই হয়তো ডাকা হয়নি নমস্কার বাংলা আমি বহিরাগত আবার অনেকের মনে হতে পারে দাদা বাংলায় তো অনেক ক্রিয়েটার সমাজে তো কাজ বাজ নেই তো সবাই ইউটিউব জয়েন করেছে সবাই ব্লগার ব্লগার সরি সরি সবাই ব্লগার হয়তো সেই ব্লগার 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 ব্লগারদের ভিড়ে হয়তো তোমাকে খুঁজে পাইনি আই অ্যাগ্রি উইথ ইউ এটাও হতে পারে বাট দুঃখ কোথায় লাগে জানো মানে আমাকে তো ডাকলো না ঠিক আছে কিন্তু আমি যাদের রোস্ট করেছি তাদেরকে ডাকলো বিশ্বাস হচ্ছে না দেখো না এই যে এত কাউকে তো তোমরা ডাকলে একজনকে কেন বাদ দিলে ভাই একজনকে কেন বাদ দিলে কি আমাসি বাদ না একটু না স্টেজে উঠে কি আমাসি সবাইকে খাইয়ে দিত না আমি শুনে রে কাউ 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 হা করো হা করো করো খেয়ে নাও শোনা কি আমাসি তো আমাদেরকে খাইয়ে দিত আমাদের তো খাইয়ে দিত বলো আর একটা ইয়াং পুরো জেনারেশনকে একটা খাইয়ে দিয়েছে কি আমাসি আর সে আজ ক্রিয়েটরদেরতে প্রেজেন্ট নয় মানছি না মানবো না কি আমাসি অনেক দুঃখ পেয়েছে দেখো কতটা কষ্ট পেয়েছে কে আমাসিকে ডাকেনি বলে দেখেছো দেখো কে আমাসি কতটা কষ্ট পেয়েছে ক্রিয়েটার যেতে ডাকা হয়নি বলে আর সবাই ক্রিয়েটার সাধন কাকাও ক্রিয়েটার এই দাদাও ক্রিয়েটার বৌদিও ক্রিয়েটার বাট কে আমাসি কি দোষ করলো আমাকে ডাকুনি ঠিক আছে অ্যাটলিস্ট কে আমাসিকে ডাকতে পুরো স্টেজে সায়নদাকে সবেন সবাইকে খাও খাও খাইয়ে দিত একটু হ্যাঁ করো এটা ঠিক করলে না নমস্কার বাংলা দিস ইজ নট ফেয়ার কে আমাসিকে ডাকা উচিত ছিল একদিকে ডাকিনি ভালোই হয়েছে কারণ স্টেজে যে কটা মানুষ বক্তৃতা দিচ্ছিল তার বক্তৃতা শোনার থেকে আমার মনে হয় বাংলা সিরিয়াল দেখা অনেক ভালো আর তার থেকেও বড় কথা ভাই ঠিক আছে কিরণ মেনে নিলাম ইনসাইড আউট তাও মেনে নিলাম কিন্তু দীপ চন্দ্রিমা Music.
পাশের জনকে তো ভাই চিনিই না, গজব বেজ্জতি হে। এদিকে বলছে নমস্কার বাংলা, আর এদিকে বাইরে থেকে মানুষজনকে এনে বসিয়ে রাখছে ফ্রন্ট স্টেজে। না আমাদের বাংলা কি ক্রিয়েটর কম পড়েছিল যে অন্য জায়গা থেকে মানুষজনকে এনে বসাতে হচ্ছে? আর বাদ বাকি ক্রিয়েটার্সরা গেছিল জাস্ট একে অপরের সাথে দেখা করার জন্য, ভিডিও শুট করার জন্য, খাওয়া দাওয়া একটু মস্তি, ব্যাস। ভাই কে বক্তৃতা দিল, কে ফ্রন্ট স্টেজে বসে আছে, কোনো লেনা দেনা নেই। আমারও খুব যাওয়ার ইচ্ছে ছিল, যে 2019 ফার্স্ট একটা মিট আপ হয়েছিল, বাট সেখানেও আমি যেতে পারিনি, তখন অনেক কম সাবস্ক্রাইবার ছিল। বাট এই টাইমে 400,000 সাবস্ক্রাইবার হয়েও আমি ভাবিনি যে আমাকে ইনভাইট করবে না বা ইনভাইট আমি পাবো না, সেটা হলো না। কজ নমস্কার বাংলা, আমি বহিরাগত, তাই আমাকে ডাকা হয়নি। আর দ্য অ্যাঙ্কারিংয়ে ছিল দ্য গ্রেট অ্যান্ড গ্রেট আর জে সায়ন, মানে আর জে সায়ন অতীত, এখন শুধু সায়ন। সায়ন দা এখন দেবচন্দ্রিমাকে নিয়ে একটা টপিক তুলে ধরেছে সেইখানে। দেবচন্দ্রিমা মানে বুঝতেই পারছে আমাদের এখন বিশাল এক্সপিরিয়েন্সওয়ালা ইউটিউবার। তো সায়ন দা তো তিলে হারামি সেটা আমি জানি, তো ওখানে এমন একটা কোশ্চেন করে ফেলে সেখানে সায়ন দা, যার ফলে কনফিউজ বক্সের একটু বুকে এসে লাগে। স্বাভাবিক, যে কেউ থাকলে ওখানে একটু খারাপ লাগবেই আর কি। যদি তোমার এক্স ফ্রন্ট স্টেজে উঠে বক্তৃতা দেয় আর সেই বক্তৃতা তুমি শোনো, স্বাভাবিক তোমার কষ্ট হবে, আমার তো ফেটে যাবে ভাই। আমার এক্সকে যদি আমি আমার থেকেও টপ লেভেলে কখনো এসে দেখি বক্তৃতা দিচ্ছে আর আমি সেখানে এরকম বসে শুনছি, আমি উঠে চলে যাবো ভাই ওখান থেকে। এইরকম হয় যে 12 তারিখ 2,50,000 একটি চ্যানেল আছে, আমার ভাই হয়, তো সে আমাকে ফোন করে বলে দাদা এরকম একটা ইভেন্ট আছে 19 তারিখে, আমার কাছেও একটু আগে কল এসেছিলো, একটা মেলও রিসিভ করেছে নমস্কার বাংলা থেকে, তো আমি সে তাদেরকে বলে দিয়েছি যে তোমার নাম্বারটাও দিয়েছি আর তাদেরকে বলে দিয়েছি এরকম এরকম চ্যানেল এই ব্যাপার, তো আননোন নাম্বার থেকে যদি তোমার কাছে কল আসে বা ইমেল আসে নমস্কার বাংলা থেকে তাহলে প্লিজ তাদেরকে রেসপন্স দিও। তাই বললাম ঠিক আছে, আমিও খুশি হয়ে গেলাম যে আমাকেও কল করবে, কারণ অলরেডি ম্যানেজমেন্টের কাছে আমার নাম্বার ছিল, নাম্বার দিয়েছে, তো তারপর অপেক্ষা করছিলাম যে কবে কলটা আসবে, খুব এক্সাইটেড। কারণ দেখো সত্যি কথা বলতে আমিও চাই সবার সাথে একটু, সব ক্রিয়েটারের সাথে সামনাসামনি দেখা করতে, তাহলে কি বলতো একটু বন্ডিংটা আরও ভালো হবে, তো এটাই আর কি ইচ্ছে ছিল, খুব ইচ্ছে ছিল। তো তারপর একদিন দুদিন ওয়েট করলাম, 3 দিন ওয়েট করলাম, 4 দিন ওয়েট করছি, কোনো কল কোনো মেল, বারবার মেল চেক করছি বা কোনো কল আসলো কিনা চেক করছি, আসেনি। তো খারাপ লাগাটা এখানেই যে অ্যাট লাস্ট কোনো কল বা কোনো মেল আমার কাছে রিসিভ হয়নি। বাট তোমাদেরকে এটা বলতে পারি যে আমার সাবস্ক্রাইবার্সদের ওপর আমার দৃঢ় বিশ্বাস আছে আর তাদের কাছে আমি সেরা। আর এতটা তোমাদেরকে বলতে পারি যে একটা সময় আসবে যখন আমি মিট আপ রাখবো, এই ইভেন্টে যা লোক হয়েছিল তার থেকে অনেক বেশি মানুষ সেখানে আসবে আমার দেখার জন্য। The great and great, আমাদের ইন্সপিরেশন দেবচন্দ্রিমা, মানে যে ফ্রন্ট স্টেজে বসেছিল ব্লগার, ব্লগার, তো তার কিছু ব্লগের দৃশ্য এবার আমরা একটু তুলে ধরবো, দেখবো কেমন ইন্সপিরেশন ওয়ালা ব্লগ বানায় আমাদের দেবচন্দ্রিমা দিদি। আমাদের
মানে দিদি ভাই মাঝে মাঝে কিন্তু আবার ইন্সপিরেশন ওয়ালা কথা বলে, মানে মোটিভেট হয়ে যাবে, মানে এতটা মোটিভেশন তুমি পাবে না। কখনো কখনো নিজেকেও মোটিভেট করার প্রয়োজন পড়ে। ও মাই গড, রিয়েলি? ওকে, তার পিছনে একটা সেন্টিমেন্টাল মিউজিক লাগিয়ে দাও, এমনি ভাইরাল। কালকে রাত্রিবেলা নিজেকেও। দিদি ভাই, তোমার দাঁতের এখানে কি হয়েছে? পান পান খাও নাকি নাকি শিকড় বিকর চেয়ে যাও? আমি তোকে বোঝাচ্ছি, এই সময়টা আর ফিরে আসবে না রে পাগলা। তুই হলি পাড়ার এক নম্বর বৌদিবাজ, তোর থেকে বড় বৌদিবাজ এই সমাজে নেই। এরপর থেকে তুই রোস্টিং ছেড়ে ব্লগিং কর। ইউ আর দা বেস্ট ব্লগার, সরি ব্লগার। যা গিয়ে ব্লগিং স্টার্ট কর বৌদিবাজ, যা গিয়ে ব্লগিং স্টার্ট কর। ইউ আর রাইট। সো গাইস, আজকের ব্লগটা আমি শুরু করব, তো আসো। তো ছোট ছেলে, আপনি হঠাৎ রোস্টিং ছেড়ে ব্লগিং কেন স্টার্ট করলেন? অ্যাকচুয়ালি কি বলেন তো, মানে ব্লগারদের চান্সটা না সবার আগে। এই যেমন ক্রিয়েটরস দিতে না, সব ব্লগারদের একদম ফ্রন্ট স্টেজে বসিয়েছে, বুঝলেন তো? তো আমিও ভাবলাম যে আমি একটু ব্লগার হয়ে যাই যদি আমাকে ইন ফিউচারে ডাকে, তো ওই জন্যই ব্লগ স্টার্ট করেছি আমি। ওকে, কি নোংরা ফ্ল্যাশ করে নিত। ওকে, তো সবাই তো ব্লগিং শুরু করে ঘুম থেকে ওঠার পর, আপনি হঠাৎ পায়খানা থেকে? অ্যাকচুয়ালি কি বলেন তো, আমার ব্লগ মানে কেমন গুগু ফিল হয়, ওই জন্য পায়খানা থেকে স্টার্ট করছি। কত নোংরা, ফ্ল্যাশ করে দিই। এত কষ্ট করে আমরা ভিডিও বানাই, তো যদি এই কষ্টটা দেখে ক্রিয়েটরস দিতে আমাকে স্টেজে ডাকা হয়, এই আর কি, চলে গেছে। ওকে, থ্যাংক ইউ, একটু হেগে নিই আমি। হয়তো আমি সেই যোগ্যতা অর্জন করতে পারিনি, তাই 410,000 সাবস্ক্রাইবার হওয়ার পরেও আমি ইনভাইট পাইনি। আর আমি যেদিন মিট আপ রাখবো, এই ইভেন্টের থেকেও অনেক বেশি লোক আসবে। আর আমার সাবস্ক্রাইবার্সদের ওপর আমার বিশ্বাস আছে, কারণ তাদের কাছে আমিই সেরা।